হ্যালো, বলছি শিমুলকে একবার ফোনটা দেয়া যাবে? উইশ করতাম। এখন না, পরে। কেন? I'm sorry. ও এখন একটু ব্যস্ত হয়ে আছে বুঝি। পরে তো আরো ব্যস্ত হয়ে পড়বে, বর আসবে, তখন কি আর পুরনো বন্ধুর কথা মনে থাকবে? আরে এখন গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। তা চলুক না, চলুক। আমি কি অনুষ্ঠান পণ্ড করে দেবো নাকি? একবার শুধু উইশ করতাম। তুই দে না একবার ফোনটা, কথা না বলতে চাইলে বলবে না। দে, বল বল, স্বতন্ত্র ফোন করেছে। দাঁড়া, দিচ্ছে। বৌদি, কোথায় আছো এখন? প্লিজ কোথাও যেও না, আগে গায়ে হলুদটা করে না, পরে ফোন করব। একটা মিনিট দাও, আমাকে এক্ষুনি আসছে। বৌদি, এখনো তো বিয়েটাই হয়নি। কি বলবি বল? কিছু না, এমনি এমনি তোকে উইশ করতে ফোন করেছিলাম। উইশ করা হয়ে গেছে তো, আমিও থ্যাংক ইউ জানালাম। এখন তাহলে রাখি। শোন শোন শোন, আমার কথাটা শোন। অদ্ভুত না, মানে তুই সমস্ত বন্ধু বান্ধবকে ইনভাইট করলি আর আমাকে ইনভাইট করতে ভুলে গেলি। অনেকদিন বুঝি তোর বিয়ে বাড়ি খাওয়া হয়নি, খুব কবজি ডুবিয়ে খেতে ইচ্ছে করছে, তাই না? না না, এক্সপেক্ট করেছিলাম বরটাকে একবার দেখবো। ঠিক আছে, তোর যখন আমার বরকে দেখার এত শখ হয়েছে, আমি না হয় তোকে আমাদের বিয়ের ছবি পাঠিয়ে দেবো। তুই এত নিষ্ঠুর কেন রে? আমি নিষ্ঠুর? হ্যাঁ তুই নিষ্ঠুর। কোনোদিনও কোনোদিনও আমার কথাটা একবার ভাবিসনি, তাই না? এরকম স্বার্থপরের মতো বিয়ে করতে চলে গেছিস। শোন, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। বরের সাথে কথা হয়েছে? এতদিনে জমে গেছে নিশ্চয়ই। একদম না, বাজে কথা বলবি না। বাজে কথার কি আছে? আজকাল সম্বন্ধ করে বিয়ে হলেও তো ছেলে মেয়ে আগে থেকে একে অপরের সাথে দেখা টেকা করে। তোর ওই প্রি ওয়েডিং কোনো প্ল্যানিং হয়নি? মানে বিয়ের আগে হানিমুনে যাসনি? তুই না হয় তোর বউয়ের সাথেই প্ল্যানটা করিস, আগে থেকেই করিস। শোন, একটা অনুষ্ঠানের মধ্যে থেকে আমি বেরিয়ে এসেছি, আশা করি তোর কথা শেষ হয়েছে। হ্যাঁ, একটাই কথা বলার, অল দ্য বেস্ট। বরকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর, শ্বশুর বাড়িতে তোর প্রচুর নাম ডাক হোক, ভালো বউ হিসেবে সবাই জয় জয়কার করুক তোর। করেছিল দাদা ভাই? হ্যাঁ না, আমার এক বন্ধু। বন্ধু? তার মানে নিশ্চয়ই খুব প্রিয় বন্ধু। না, তুমি যেভাবে এই গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলে। হ্যাঁ, খুব প্রয়োজনীয় একজন বন্ধু, যার ফোনটা এলে আমাকে ধরতেই হয়। ভেরি সরি, অ্যাভয়েড করতে পারলাম না, আমার জন্য একটু দেরি হয়ে গেল। বলছি সরি, আমার জন্য গায়ে হলুদের অনুষ্ঠান একটু দেরি হয়ে গেল।
একটা ফোন এসছে তাতেই কথা শোনাচ্ছে, সবকিছুতে ইন্টারফেয়ার করবে। ওরা তো শুরু থেকে ইন্টারফেয়ারিং দেখতেই পাচ্ছ। তবে একটা কথা বলবো সুচরিতাদি, যেভাবে শিমুল কথাটা বলছিল না, আমার যেন একটু কিরম কিরম লাগলো। কিরকম কিরকম মতলব বলো। খারাপ কথা বলবো না, ওভাবে বলাটা বোধহয় ঠিক হবে না, কিন্তু কোনো বিশেষ কেউ ফোন করেছে বলে মনে হলো না তোমাদের? ওমা সে কি? না না, আমি আমি আন্দাজে কোনো কথা বলতে চাইছি না, একদমই চাইছি না। তবে কি বলতো, ওই ফোনটা আসার পর অ্যাটিটিউডটা কিরকম পাল্টে গেল দেখলে না? তারপর যেই ফোনটা এলো, ফোনটা রাখার পর থেকে দেখো নম্বরটা কিরকম অফ হয়ে গেল। যদি কোনো নর্মাল বন্ধুই ফোন করবে তাহলে তো মুড অফ হয়ে যাবে কেন, কে জানে, কোনো বিশেষ বন্ধু না তো। তাহলে বিয়েটা করছে কেন? কোন পরিস্থিতিতে কাকে কখন বিয়ে করতে হয় তা কি সবসময় জানা যায় সুচরিতাদি? তবে মনে তো হচ্ছে কোনো গল্প আছে। হ্যাঁ সেটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর তো আমাদের সঙ্গে ভাব হয়ে যাবে, তখন জিজ্ঞেস করব। দেখো প্রত্যেকের জীবনেই তো কিছু না কিছু গল্প থাকে, তোমার জীবনের একটা, আমার একটা, ওর একটা, ওরও নিশ্চয়ই কিছু আছে, আর এটাই তো স্বাভাবিক, তাই না বলো? কিরে তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন, চল ওদিকে, দেরি হয়ে যাবে তো। সব শ্বশুর বাড়িতেই তো একটু আধটু ঝামেলা ঝঞ্ঝাট হয় বল, সব শাশুড়ি কি আর মনের মতো হয়, সব পরিবারই কি আর মনের মতো হয়? তবে আমরা জানি তোর ওপর আমাদের পুরো বিশ্বাস আছে, তুই ঠিক বাড়িটাকে নিজের মনের মতো করে নিবি একদম। মনের মতো করে তো নিতেই হবে, না হলে যাবোটা কোথায়? আমার এই বাড়িতে তো আর থাকার কোনো উপায় নেই। মাকে হয়তো দেখতে আসতে পারবো, কিন্তু যদি বলি না থাকবো তখন হয়তো দাদাদের বড় বৌদির মুখ ভার হয়ে যাবে, তাই সেই উপায় তো আর আমার কাছে নেই। সবকিছু খুব ভালো হবে দেখিস, একটু প্রথম থেকেই নিজের সবকিছু দিয়ে দিবি না, সবকিছু দিয়ে দিয়ে কোনো লাভ হয় না রে, চারপাশে তো দেখছি, একটু রাখবি নিজের জন্য। এই যে আমাদের দিয়ে এত কাজ করাচ্ছো, আমাদের কিন্তু একটা দাবি আছে আর সেটা তোমাকে রাখতেই হবে। দাবি? কি দাবি শুনি? আগে থেকে বলতে যাবই বা কেন, কথা শুন, আগে রাখবে তো? না না, আগে তো শুনতে হবে, তারপর তো রাখার প্রশ্ন আসছে। পাক্কা না? আর আমরা তোমাকে এমন কি দাবি করব যেটা তুমি রাখতে পারবে না? আচ্ছা ঠিক আছে বলো শুনি। আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, আর সেখানে তোমার বউকে আমরা নিয়ে যেতে চাই, এখন নয়, বিয়ের কদিন পরে। পারমিশন দেবে তো? তোমাদের সঙ্গে কোথায়? কি মজা কি মজা, বৌদি আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে প্লিজ? না রে, তোকে কেন নিয়ে যাবো রে, তুই কি বৌদি হয়েছিস এখনো? আগে হ কারোর বৌদি তারপর নিয়ে যাবো, এখানে শুধু বৌদিরা যাচ্ছে, তুই যাবি না? বলো না তোমরা। তুই গিয়ে কি করবি রে বিবাহিত মহিলাদের সঙ্গে? তোকে যেতে হবে না, বাচ্চা মেয়ে একটা। তবে হ্যাঁ, যদি প্রতীক্ষা যেতে চায় নিয়ে যেতে পারি আমাদের সঙ্গে। তোর খবর নেওয়ার জন্য আমি মাঝে মাঝে ফোন করে নেবো, কেমন? তুই রোজ রোজ ফোন করতে যাস না, তোর শ্বশুর বাড়ির লোকেরা অপছন্দ করতে পারে, তারা তারা অসন্তুষ্ট হতে পারে। সবাইকে যে আমি সন্তুষ্টি করতে পারবো না মা, আমার বিধবা মা এখানে একা থাকবে, আমি তাকে ফোন করতে পারবো না, আর তাকে ফোন করার জন্য যদি আমার শ্বশুর বাড়িতে আমাকে নিন্দে শুনতে হয়, সেই নিন্দে না আমি মাথায় করে রাখবো। হ্যাঁ মানছি, একটা নতুন সংসারে যাচ্ছি, সেই সংসারের সবকিছু আমি মানিয়ে নেব, কিন্তু তার মানে তো এটা নয় যে স্বার্থপরের মতো আমি আমার মাকে ভুলে থাকব, আমি আমার মাকে ফোন করতে পারবো না। বাবা চলে যাওয়ার পর থেকে আমি তো বিছানায় তোমার পাশে শুয়েছি মা, সেই বিছানাটা আমি ফাঁকা করে চলে যাব, আমি জানি না মা তোমার কতটা কষ্ট হবে, তোমার কতটা ফাঁকা লাগবে, কিন্তু যেখানেই যাই না কেন, যতই হাজার লোক থাকুক, কিন্তু মা তোমার জায়গাটা তো কেউ কোনোদিনও নিতে পারবে না মা, তোমার জায়গাটা তো তোমারই থাকবে,
তাই তুমি আমাকে যতই বলো না কেন আমাকে ফোন করিস না, কিন্তু আমি তোমাকে ফোন করব। আর তাতে যদি আমার শ্বশুর বাড়ি সবাই বলে, যদি আমার বদনাম করে আমি খারাপ বউ, তাহলে আমি খারাপ বউ হয়েই থাকতে চাই। আর তোমায় যদি কেউ বলে না মা যে তুমি তোমার মেয়েকে মানুষ করতে পারো নি, তুমি একটা কথা জানবে, তুমি তোমার মেয়েকে মানুষ করার মধ্যে কোনো ত্রুটি রাখো নি। এরকম কান্নাকাটি করলে তো সাজগোজ উঠে যাবে, এরকম করে না কি আশ্চর্য তো। প্লিজ কি হচ্ছে কি? তুই এখন এইভাবে কাঁদছিস? দেখো লোকজন আসবে, পুরো সাজটাই তো গলে যাবে। কো দেখি দেখি, আমি ঠিক করে দিচ্ছি। কাঁদিস না, তুই কাঁদলে আমি ভালো থাকবো না। তোর হাসি মুখটা দেখার জন্যই তো আমি বেঁচে থাকবো। ভাই যত ভালো থাকবি, যত হাসি মুখে থাকবি, যত উজ্জ্বল ভাবে থাকবি, তত আমি ভালো থাকবো। কেন বুঝছিস না? আমার ছেলে তো আর সবকিছু উড়িয়ে পুড়িয়ে দেবার জন্য আসেনি। সেই বাপু তোমরা রাগি করো আর ঝালি করো, আমাদের বাপু যেমনটি আয় তেমনটি ব্যয়। আমরা কারো থেকে এক পয়সা ধারও নিই নে, কাউকে এক পয়সা ধার দিইও না। তুমি চিন্তা করো না, পর আগে 1,000 টাকার বেশি খসবে না, আর আমরা চেষ্টা করবো যাতে 1,000 টাকাও দিতে না হয়। না আমি তা বলছি না, তা বলছি না, সে যদি সবাই একটু আবদার করে তখন তবে হ্যাঁ, বাঙালরা একটু আদিক খিলাও হয়, গায়ে পড়াও হয়, টাকা টাকা করে যে মাথা খাবে সে আমি জানি বা। ও কথা বলবেন না কাকিমা, আমার বাপের বাড়িও বাঙাল, আমরা মোটেও আদিক লেনই আর গায়ে পড়াও নি। আমাদের অন্তর অনেক বড়, আমরা নেওয়ার থেকে মানুষকে দিতেই বেশি ভালোবাসি। বাঙাল বউয়ের সঙ্গে তো ঘর করবে, দেখতেই পাবে তখন। যাগে মা এসছেন, প্রণাম করে নাও, বেরোতে হবে তো এবার। হ্যাঁ মা একটু দেখি। এই তো বাবা, এই তো, থাক 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 থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাক। বলছি তুমি কি উপরে, যেমন ভালো ছেলেটি হয়ে যাচ্ছ তেমন ভালো ছেলেটি হয়ে ফিরে এসো বাবা, এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে, নইলে আমার সংসারটা তো একেবারে ভেসে যাবে বাবা। দেখো তুমি তো জানো তোমার মা বিধবা মানুষ, আর তোমাকে তো সব দিক সামলাতে হয় না, তুমি হলে আমার বড় সন্তান। দেখো সব যেন ঠিক থাকে, হ্যাঁ, এতদিন যেমনটি ছিলে বইয়ের কথায় যেন তার থেকে সরে দাঁড়িয়ে নে, এতটুকু পালকিও নে বলে দিলুম। আর তাছাড়া নতুন বউ হয়তো বলতেই পারে, না আজ না হোক কাল হয়তো বলবে, যে তুমি যা রোজগার করো সে পয়সা তোমার মাকে দাও কেন, আমাকে দাও, সে বলতেই পারে। এখন তুমি কি করবে সে তো তোমার বিবেচনা বাবা। কি বলছো মা, এতদিন যা হয়ে এসেছে এখনো তাই হবে। আর তাছাড়া নতুন বউ, সে একটা নতুন বাড়িতে আসছে, তারা তো সাহস হবে কোত্থেকে? দুদিন বাড়িতে আসতে না আসতেই আমার মাইনের পুরো টাকাটা তার হাতে তুলে দিতে হবে, এটা তো হতে পারে না মা। আর তাছাড়া সে চাইলেই বা আমি তাকে দেব কেন? তুমি চিন্তা করো না মা, তোমার পরাগ পাল্টাবে না। সেই তো ভরসা আমার বাবা। এসো বাবা এসো, আর কি বলি, দেখি 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 একবার দেখি। শোনো আর দেরি করো নে, এবার তোমরা বেরিয়ে পড়ো, এসো বাবা। এই তো তোর উলুদে উলুদে
ছোট বৌদিটা কিন্তু বহুত ভালো আছে, হ্যাঁ বহুত আপরাইট, আমার খুব ভালো লাগছে, কি সুন্দর কথা বলে। হ্যাঁ আমরা কোন সোসাইটিতে বাস করছি বলো তো? আর বলিস না, কি অদ্ভুত, নিজের মা যেখানে সন্তানকে জন্ম দিল সে তার মেয়ের মঙ্গলের জন্য তার জামাইকে বরণ করতে পারবে না, কি অদ্ভুত নিয়ম না? ঠিকই বলেছে খাজুরি, অমঙ্গল হলে হোক, নিজের জামাইকে বরণ করলে যদি অমঙ্গল হয় তাহলে সেই অমঙ্গল মঙ্গলের চেয়ে ঢের ভালো। এসব বলে তো কোনো লাভ নেই, আমাদের কথা কেউ শুনবে না, আমরা এখানে গেস্ট তাই চুপ থাকাই ভালো। আর এদের বাড়ি তো দেখছি কনজারভেটিভ, ওরা যেটা ঠিক মনে করছে সেটাই করতে দাও, বেশি কিছু বলার দরকার নেই। এই করেই তো আমরা এগোতে পারলাম না গো সুচরিতাদি, কোনো কিছুই আমরা ভাঙতে পারলাম না, সবেতেই আমাদের এত ভয়। আজকে এই শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের চোখের সামনে এটা দেখতে হচ্ছে যে যে মা নিজের সন্তানকে জন্ম দিল, মানুষ করলো, বড় করলো, সেই মা নাকি তার মেয়ের হবুদ বরকে মানে তার জামাইকে বরণ করতে পারবেন না, কেন? তাতে নাকি অমঙ্গল হবে, কারণ তিনি বিধবা। ছি, আর দেখো যে দুদিন হলো বাইরে থেকে এসছে, যে কিনা তেমন চেনাও নয়, সে বরণ করলে নাকি খুব মঙ্গল হবে। রক্ষা করো অমন মঙ্গলের, অমন মঙ্গলের মুখে এখন দিই আমি। কাকাবাবু, বলছিলাম বরণটা হতে থাকুক, আপনি বরং আমার সাথে চলুন না ভেতরে। হ্যাঁ সেই ভালো, বরং এগোই। হ্যাঁ চলো, তুমি এগো, আমি বরণটা দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বাবা কত বড় বড় মিষ্টি দিয়েছে, তোমাদের মন খুব ভালো গো, খুব ভালো, তোমরা খুবই ভালো মানুষ তোমরা। আমাদের বাড়িতে এত বড় মিষ্টি না সবাই মিলে ভাগ করে খায়, আমার মন তো খুব কিপ্তি, তোমরা তো সবাই জানো আমাদের মা খুব কিপ্তে। যে বাড়ির কথা তো সবাইকে বলতে নেই, এটা তো আমি জানি, কথা বলে জানো তো, ওপরে চিত হয়ে শুয়ে থুতি ফেললে না সেই থুতু নিজের গায়ে পড়ে, কি আর করবো বলো। তুই চুপ করবি? না না, আমরা কিন্তু ওর কোনো কথাই ধর্তব্যের মধ্যে ধরছি না। পলাশ, তুমি বরং তোমার বন্ধু বান্ধবদের নিয়ে ভিতরে এসো। যাচ্ছি, কিন্তু এদিকে বড় নিয়ে যা নাটক শুরু হয়েছে, দেখি নাটকটা আগে কখন শেষ হয়। কোথায়? এই তো হয়ে এসেছে বরণ, পরে ঘা করো তো, মিষ্টিটা খাও। সবাই হ্যাংলা বলে, অবশ্য হ্যাংলাই তো বলবে, কারণ তুই তো বাড়িতে এত ভালো ভালো মিষ্টি খেতে পারিস না, তাই না? এখানে তো আমারই নিজেরই তো দেখে লোভ লাগছে মিষ্টি খেতে ইচ্ছে করছে। আপনারা সবাই আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন প্রাণ ভরে, যেন সুখে সংসার করতে পারে, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে। ছোটবেলা থেকে তো সেই শিক্ষাই দিয়েছি বলুন, যাতে সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারে, যেখানে যাবে সেখানে যেন সবার মন জুগিয়ে চলতে পারে, এইটুকুই তো চাই, আর কিছু চাই না। সবই ভালো, কিন্তু একটু দূরে হয়ে গেল। কি আর এমন দূরে, এর থেকে তো অনেক বেশি দূরে অনেক মেয়ের বিয়ে হয়, দিল্লি বম্বে, কেউ কেউ তো আবার বিদেশেও চলে যায়, সেই তুলনায় আমার মেয়ের তো অনেক কাছেই বিয়ে হয়েছে। আর তাছাড়া রোজ রোজ তো আর শ্বশুর বাড়ি ছেড়ে আমার এখানে আসবে না, সময় সুযোগ মতোই আসবে। আসলে একটা মাত্র মেয়ে তো, সেই জন্য কাকিমা, কাকিমা মন খারাপ করবেন না, আমরা তো সবাই আছি, শিমুলের পাশে আমরা থাকবো, আমরাই ওকে দেখে রাখবো। তোমরাই দেখে শুনে রেখো আমার মেয়েটাকে, এতদিন তো এখানে একরকম ভাবে ছিল বলো, এখন শ্বশুর বাড়িতে গিয়ে নতুন ঘর নতুন সংসার সবকিছু নিয়ে যদি মানিয়ে গুছিয়ে থাকতে পারে তাহলেই আমার শান্তি, জানো তো। দেখবেন মাসিমা, এরপরে শিমুল কিন্তু শ্বশুর বাড়ি থেকে আর আসতেই চাইবে না। আর ওই যে সুচরিতাদি বলল, আমরা আছি তো। তাই যেন হয় মা, যেখানে থাকবে সেখানে তো
মন টিকিয়ে থাকতে হবে বলো, কষ্ট হবে মেয়েটার জন্য, এতদিন একসাথে ছিলাম কিন্তু আমার কষ্ট হচ্ছে বলে আমার মেয়ে যদি শ্বশুরখান না করে আমার কাছে এসে পড়ে থাকে সেটা তো আমি মন থেকে চাই না। শিমুল, আমি যদি এখন এই বিয়েটা না করে এখান থেকে চলে যাই সেটা কি ভালো হবে? যা হচ্ছে এর থেকে তো আর কিছু বেশি খারাপ হবে না। তুমি রাগ করো না বাবা, আসলে শিমুল না কোনো অপচয় দেখলেই সহ্য করতে পারে না, আর যদি এরকম ঘটনা সত্যিই ঘটে থাকে, বুঝতেই তো পারছো বাপ মরা মেয়ে, বাবার দায়িত্ব দাদারা পালন করছে, তাদের তো খারাপ লাগবে বলো। তুমি তোমার বন্ধুদের বলো না একটু সমঝে চলতে, একটু যদি সামলে নিতে বলো তাহলেই তো মিটে যায়। এই ভাই, তোর বউ ওখানে যাচ্ছে, তুই ওখানে যাচ্ছিস না কেন রে? যা ওর সাথে গিয়ে দেখা হয় ওখানে কি হচ্ছে। না না পরাগ, তো তোরা এখানে থাক, থাক তোরা। দেখুন সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে আমরা ক্ষমা প্রার্থী। হ্যাঁ বৌদি, তুমি দুঃখ পেও না, দেখো এরা তো আমাদের নিজেদের কেউ না, আজ আছে কাল নেই। দুঃখ না পেয়ে কি করবো বলো তো, যারা আমাদের নিজেদের কেউ না তারাই কিন্তু আজকে বাড়ি মাতাচ্ছে। শুধু দুঃখ হচ্ছে না গো, অপমানিত বোধ করছে, অসম্মানে লাগছে। আজকে দিনে দাঁড়িয়ে যে কেউ এরকম অসভ্যতম করতে পারে সেটা না আমি সত্যি ভাবতে পারছি না। তুমি এখানে থাকো মা, আমরা দেখছি দেখছি আমরা, সত্যি তো খারাপ তো লাগারই কথা। শোনো না, চলো ওখানে, চলো ওখানে গিয়ে তুমি যদি দুটো কথা বলো তাহলে তো সেই কথায় কাজ হবে। এসো। কাকিমা কিছু মনে করবেন না, আমি নিজেই যেতে চাই, এর প্রতিবাদ করতে চাই। তোরা কি কেউ আমার সঙ্গে যাবি? তুই যাবি? শিমুল আমার কথাটা শোন মা, তুই যাস না, তুই এখানে থাক। কিছু মনে করো না মা, তোমার এই কথা আমি রাখতে পারবো না। বেশি পাকামি করছো না, দাদাদের জন্য একেবারে দরদ যেন উঠলে পড়ছে। যদি সেটাই হতো না তাহলে এরকম ভাবে নিয়ম মেনে বিয়ে করতে যেতেন। নিয়ম করে কিন্তু আমি বিয়ে করতে যাইনি, তোমরাই চেয়েছিলে তাই আমার নিয়ম করে বিয়ে হচ্ছে। তোমরা যদি আজকে এভাবে আমায় বিয়ে না দিতে তাহলে তোমাদের মান সম্মানে লাগতো তো। এই প্লিজ, এই ব্যাপারে না আমাকে কোনো দোষ তোমরা দিতে যেও না। আর আজকে নিয়ম করে বিয়ে হচ্ছে বলেই বাকিরা এসে সবকিছু ধ্বংস করে যাবে সেটা তো আমি মেনে নেব না, এর প্রতিবাদ তো আমি করবই। তুই চল শিমুল, আমি তোকে নিয়ে যাচ্ছি। যারা জিনিসপত্র নষ্ট করেছে তাদেরও বোঝা উচিত যে কোনো কোনো মেয়ে দরকার পড়লে রুখে দাঁড়াতে জানে। চল বউ, আমি তোকে নিয়ে যাচ্ছি, চল আমার সাথে চল দেখে নে। মা, এরপরে যদি ছেলেপক্ষ বিয়ে ভেঙে দেয় আমাদের কিন্তু কিচ্ছু করার থাকবে না। আমারও তো ভালো লাগছে না, কিন্তু আমি কি করতে পারি বলো? তাও শান্তি নেই আমার, কেন আমাকে এরকম করে জ্বালাস বলতো? এতবার করে বলছি কেন কথা শুনছিস না? তাহলেই দেখুন উনি মেয়েকে কেমন মানুষ করেছেন, আর বিচার করুন যে এই মেয়েকে বাড়িতে রাখলে কতটা বিপদ হতো। আমরা একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য তো কম কথা শুনিনি। এখন বুঝতে পারছেন তো, এই মেয়ে বাপের বাড়ি ফিরে এলো বলে শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নেয়া না কোনো ক্ষমতা ওর নেই, আর কোনোদিন থাকবেও না। চল আমরা সবাই যাব, একটা মেয়ের অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারে, এখন থেকে মুখ না খুললে মুখ খোলার অভ্যেসটাই চলে যাবে। তোরা কে যাবি না যাবি সেসব পরের কথা, আমি যাব। আমরা বাড়ি ফিরে যাব, চল চল। এই চল। হ্যাঁ সে তোমরা বাড়ি ফিরে যেতেই পারো, তোমাদের তো কোনো সুস্থ বিয়ে বাড়িতে আসার অভ্যেস নাই থাকতে পারে। সেটা যদি তোমাদের মনে হয় যে আমরা কোথায় এসে গেছি তাহলে তোমরা চলে যেতে পারো, আমি তোমাদের আটকাবো না। কিন্তু আমার বাড়ির কোনো কিছু তোমরা নষ্ট করতে পারবে না, সেটা আমি করতে দেব না। আর যাওয়ার আগে আমার দাদাদের কাছে তোমাদের ক্ষমা চেয়ে যেতে হবে, সেটা যদি না করো তাহলে আমি বিয়েতে বসবো না। শিমুল এসব কি বলছো তুমি? আচ্ছা আমাদের তো একটা মান সম্মান আছে, একটা প্রেস্টিজ আছে, বিয়ে করতে এসে এখন এসব। আচ্ছা মান সম্মান বুঝি আমাদের নেই? আমাদেরও তো একটা মান সম্মান আছে। তুমি যে হনুমান বাহিনীকে নিয়ে এসেছো, তারা যে এসব অপকর্ম করছে তার জন্য তো তোমাকেই বলতে হবে। দেখো বিয়েটা তোমার, তোমার ভাইরা অন্যায় করছে না তাদের বন্ধুরা অন্যায় করছে সেটা কিন্তু আমি দেখতে যাব না, যা বলার তোমাকেই বলতে হবে। মেয়ের দম আছে। তাই তো, না দেখো অন্যায় তো একটা হয়েছে, আজকে যদি আমার মেয়ের বিয়েতে এরকম হতো আমি কি সেটা মেনে নিতাম? সেই জন্যই তো বলছি ওই বাড়িতে এই মেয়েকেই দরকার। দেখো তাতে তোমার বৌদি যদি একটু সাহসটা হয়, ছবি কিন্তু সব উঠে গেছে, আপনারা এখন সরি বলুন বা না বলুন এই ছবিগুলো কিন্তু পোস্ট হবে, তাতে বিয়ে হোক কি বা না হোক আমরা কিন্তু আপনাদের এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি। আর আমরা যারাই প্রতিবাদটা করলাম
তার আমরা প্রত্যেকেই ছবিটা পোস্ট করব। আর আমাদের খুব ভালো করে জানা আছে যে এই ছবিগুলো কিভাবে ভাইরাল করতে হয়, আর সেখানে আপনাদের মুখগুলো একদম উজ্জ্বল হয়ে ফুটে থাকবে, বাইরে সবাই আপনাদের চিনতে পারবে, আপনাদের কাছে অন্তত কেউ কারুর মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে, এই ব্যবস্থাটা আমি করে দিতে পারবো। দেখ পলাশ, আমরা বিয়ে বাড়িতে একটুখানি মজা করতেছিলাম, তাই জন্য মজা লোকের অর্থ নিয়ে মজা, এটা বুঝি তোমাদের মজা মনে হচ্ছে? শোনো, সবসময় না সব মজা সাজে না, বুঝতে পারছো তো? মাঝে মধ্যে কিছু মজা করতে গেলে বিপদেও পড়তে হয়। আজকে তোমরা যদি আমাদের এরকম বিপদের মধ্যে না ফেলতে, আমরাও কিন্তু তোমাদের বিপদের মধ্যে ফেলতাম না। আজ এরকম নির্মম মজা করেছো বলেই আমরা তোমাদের এরকম নির্মম বিপদের মধ্যে ফেলছি। নাও চয়েস ইজ ইয়ার্স, দেখো তোমরা কি করবে। কিন্তু আমি পরিষ্কারভাবে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমার দাদাদের কাছে, মায়ের কাছে তোমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে। আমার মা একজন বিধবা মানুষ, আমার বাবার পেনশনের টাকায় সংসারের অনেকটাই চলে, আমার দাদাদেরও নিজেদের সংসার আছে, তাদেরও না আমার বিয়ে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অর্থ জোগাড় করতে হয়েছে, তারা এটা ডিজার্ভ করে না, তাই তাদের কাছে তোমাদের সবাইকে ক্ষমা চাইতেই হবে। দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি, এরকম আর কখনো হবে না। দেখুন, আজকের সিচুয়েশনটা অভিপ্রেত ছিল না, যা হওয়ার হয়ে গেছে আপনারা বাদ দিন। শিমুল, তুই এখনই বিয়ের মণ্ডপে যা, আর আপনারা যারা খাননি, আমাদের কাছে অনেক খাবার রয়েছে, আপনারা দয়া করে খেয়ে যাবেন, কিন্তু প্লিজ খাবারগুলোকে নষ্ট করবেন না। দাদা, বললাম তো ক্ষমা করে দিন, এরকম আর কখনো হবে না। তা তুমি কি ঠিক করলে, বিয়ে বাড়ি বয়কট করে চলে যাবে নাকি থাকবে? আরে, বিয়ে বাড়িতে এরকম একটু আধটু হয়। হ্যাঁ, ঠিক বলেছো, বিয়ে বাড়িতে এরকম একটু আধটু যেমন হয় তেমন প্রতিবাদও হয়। আশা করব তোমার বিয়েতে এরকম দুর্ঘটনা ঘটবে না, আর যদি ঘটেও তুমি নিশ্চয়ই এর প্রতিবাদ করবে। চল শিমুল, এবার বিয়ের আসরে বসতে হবে তো, বাকি বিয়ের কাজও তো সারতে হবে। চল পরাগ, এসো। এই আমাদের বড় বউ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দাও তো বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। তুমি গান গাইবে পুতুল দি, গাও না। না, ও গাইবে না। তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? আমি তো আগেই বললাম যে আমি গান গাইবো না, তো তুই কেন আবার আগ বাড়িয়ে বলতে গেলি? হ্যাঁ, আমি কথা বলতে পারবো না, গান গাইতে পারবো না, আমি কি করবো? আমি কি জড় বস্তু নাকি? হ্যাঁ, জড় পদার্থ আমি। নাচ করতে বারণ করলি বলে তো সবাই মিলে তোকে একদম আচ্ছা করে ধুইয়ে দিল, আবার গান করতে বারণ করিস না কিন্তু, তাহলে জানি না আবার তোর কপালে কি আছে। পুতুল দি, তুমি বড্ড বেশি কথা বলো, এই জন্যই তো বড়দা ভাই রেগে যায়। তো কি হয়েছে,
তোর বড্ড ভয় গেল, আমার ভারী বই গেল। তোর বদা ভাইয়ে রাগে ধারে শুধুমাত্র আমার মা বুড়ি, আর তো কেউ তোর বদা ভাইকে পাতাও দেয় না। আমি তো দিই না, একদমই পাতা দিই না। হ্যালো, বল বল, তুই কিছু বলছিস? আচ্ছা, আমি তোর বর কেমন করে বলছি বলে তোর গায়ে জ্বালা ধরছে নাকি রে? তুমি বলছিলে না পুতুলদি, যে রাত 12টার মধ্যে তোমার ঘুম পেয়ে যায়। রাত 12টা কিন্তু বাজতে চলেছে, তুমি ঘুমিয়ে পড়ো, নাহলে কিন্তু কাল খুব কষ্ট হবে। আমাকে চুপ করে রাখার জন্য ঘুম পাড়াতে চাইছিস তাই না লো? তো তো খুব বুদ্ধি দেখতে পাচ্ছি, মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ঘুম পাড়াতে চাইছিস যাতে আমার মুখটা বন্ধ থাকে, তাই না? তারপরে আমার সব আনন্দটা মাঝে একেবারেই মারা পড়ে যাবে। দেখলে, আমি তোমাকে ভালো কথা বললাম আর তুমি আমাকে এসব কথা বলছো। বেশ, তুমি জেগে থাকো। না না লো, আমি তোর কথা শুনবো, তোর কথা 100 বার শুনবো। তোকে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো মেয়ে, আমার তো প্রথম দেখাতেই ভালো লেগেছে। আমি এখানে ঘুমাবো। হ্যাঁ, তুমি এখানে ঘুমাবে? পাশে ঘরে চলো না, ওখানে গিয়ে তুমি ঘুম পাড়িয়ে দি। না 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 না, তাহলে তো আমি বাড়িতে গিয়ে ঘুমোতে পারতাম, আমি এখানে থাকলাম কি করতে? সব সঙ্গে এখানে বসে আনন্দ করব বলেই তো থাকলাম। আমি কিন্তু এখানে ঘুমাবো, এখানেই এখন থাকবো, আমি কোথাও যাব না। তবে একটা কথা বলি, তুই আমাদের একটা গান শোনাবি, তারপর আমি ঘুমিয়ে পড়ব। হ্যাঁ প্লিজ বৌদি, একটা গান গাও না। কখন থেকে অপেক্ষা করে আছি তোমার গান শুনবো বলে, একটা গান গাও। আমি কিন্তু খুব একটা ভালো গান গাইতে জানি না, তবুও তোমরা যখন বলছো আমি চেষ্টা করছি। শোন, তুই না যথেষ্ট ভালো গান করিস, গা তো। কলেজের অফ পিরিয়ডে কত গান শোনাতিস তোরা, তোরা তো কলেজের হিট জুটি ছিলিস। হ্যাঁ, তুই আর শতদ্রুত প্রোগ্রামে কত গানও করেছিস। তুমি এত কান্নাকাটি করছো কেন বলতো? কত ভালো বিয়ে হয়েছে শিমুলের, তুমি তো বিয়ে দিতেই চেয়েছিলে, তাহলে এখন কাঁদছো কেন? কতটুকু রাস্তা, এত কাছে, মাঝে মাঝে তো আসবে, তুমিও তো যাবে, মন খারাপ করো না। বেয়ান, বলছিলাম যে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আর কি। আসলে বৌদি না বারবার তাড়া দিচ্ছেন, সময় মতো না পৌঁছাতে পারলে আবার। বড় বৌমা, তোরা কে কে আশীর্বাদ করবে করে নাও, মেয়েটা তো চলেই যাচ্ছে, ওকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো যেন শ্বশুর বাড়িতে সুখে থাকে, শ্বশুর বাড়িতেই যেন মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে। দেখেছো তোমার মা এখনো কেমন খোঁটা দিয়ে কথা বলছে? শ্বশুর বাড়িতে মেয়েরা গিয়ে সুখে থাকে, তার মানে বাপের বাড়ি আসতে যেন না হয়। আমি সেদিন বলছিলাম না, সেই কথাটাই ধরে বলছে। ছাড়ো না, এখন ভালো লাগছে। কি গো সুমিতদা, বোনের তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে নাও, বোনকে তো চলে যেতে হবে বলো, সবাই তাড়া দিচ্ছে। হ্যাঁ, মা তুমি আশীর্বাদ করবে না? মা সবার পরে আশীর্বাদ করবে, আগে তুমি করে নাও এসো। তো এত কান্নাকাটি করিস না বাবু, এত কান্নাকাটি করতে নেই। এ বাবা, আমার ভাইয়ের বউটাও কান্নাকাটি করছে। এই শোন শোন না, বলছি বিয়ে হলেও কাঁদতে হয়, বিয়ে না হলেও কাঁদতে হয়। আমাকে দেখিস না, আমার তো বিয়ে হয়নি, আমি কত কাঁদি। তোর বিয়ে হয়ে গেছে বলে তুই কাঁদছিস? হ্যাঁ, কাঁদিস না, এমন করতে নেই। এই তোমরা কারা কারা আশীর্বাদ করবে তাড়াতাড়ি করো না বাপু, আমরা আমাদের বউকে নিয়ে বাড়ি যাব। যদি এখন একটু তাড়াতাড়ি করো তাহলে ভালো, নাহলে আমরা এমনি এমনি বউকে নিয়ে বাড়ি চলে যাব।
ভালো থাকিস। বড়দা ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও, আর মাকে দেখে রেখো। দেখছিস না, তোর ভাই ঝিও মন খারাপ করছে। তুমি পিপির সাথে কি করে যাবে? পিপি নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওখানে গিয়ে তোমাকে সময় কি করে দেবে পিপি? আমরা তো কালকে যাচ্ছি, তুমি তো আমাদের সাথে যাবে কালকে। যেতে দাও না গো আমার সাথে। না না, ও কি করে যাবে তোমার সাথে? ওখানে গিয়ে তুমি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কি করে হবে? নতুন শ্বশুর বাড়ি, ওখানে সবাই আত্মীয় স্বজন তোমার সাথে গল্প করবে, আর তাছাড়া রাত হলেও এমনি কান্নাকাটি করবে। আমরা তো কালকে যাচ্ছি। এই ছোটদা ভাই, চলে যাচ্ছি রে, তোর বোনটা চলে যাচ্ছে। শোন, তুই কিন্তু ছোট মোদিকে বেশি বকাবকি করবি না। ছোট মোদিটা খুব ভালো রে, ছোট মোদির মতো ভালো মেয়ে হয় না। এখন থাক, তুই যেখানে যাচ্ছিস খুব ভালোভাবে থাকিস, বুঝলে পড়া? একটাই তো বোন আমাদের, সবার খুব আদরে, খুব কাছে, মা বাবা ওকে খুব আদর দিয়ে বড় করেছে। হয়তো ওর মেজাজটা একটু বেশি, কিন্তু মনটা খুব ভালো। তুমি ভালোভাবে বললেই ও তোমার সব কাজ করে। খুব ভালোভাবে থেকো তোমরা বোন, আর শিমুলকে নিয়ে মাঝে মধ্যে এসো। দেখুন, স্কুল সামলে, বাড়ির কাজ সামলে, মাঝে মাঝে নিয়ম করে তো আসতে পারবো না, কখনো সখনো নিশ্চয়ই আসবো। আর ফোন তো রয়েছে, ফোনে কথা হবে। না, ফোনে কথা হলেও চোখের দেখা তো দেখতে ইচ্ছে করে। আসলে এতগুলো বছর একসঙ্গে কাটালাম তো, প্রথম প্রথম তাই একটু আসতে ইচ্ছে করবে। তারপর সংসারে মন বসে গেলে দেখবে সংসার ছেড়ে আর বেরোতেই পারছে না। তাই বলছি প্রথম প্রথম ওকে একটু আসতে দিই। তুমি আসতে না পারলেও ওকে একটু আসতে দিই। না, কিন্তু আমাদের বাড়িতে আবার বউদের একলা কোথাও যাওয়ার নিয়ম নেই। ও বাবা, এখনো হয়নি এখানে? দেখুন, আমাদের তো বেরোতে হবে, তাছাড়া মাও বারবার তাড়া দিচ্ছেন। আপনারা যদি ফর্মালিটিগুলো শেষ করতে এত সময় লাগান তাহলে কিন্তু আমরা সত্যি অপারক, আমরা আর বেশিক্ষণ সময় দিতে পারবো না। পলাশ, এই তো হয়ে এসছে, একটা মেয়ে সারা জীবনের জন্য তার বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এইটুকু সময় তোমরা দেবে না? কি আশ্চর্য, আপনারা তো এমন ভাব করছেন যেন আমরা আপনাদের মেয়েকে জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছি। পলাশ, কেউ কখনো কারোর বাড়ি থেকে মেয়েকে জোর করে নিয়ে যায় না, কিন্তু তাও সব মেয়ের মন খারাপ হয়, বাড়ির লোকেদের মন খারাপ হয়। এই তো দেখো না, আজকে তো চলেই যাচ্ছে, ওর উপর তো আমাদের কারোর আর অধিকারই থাকলো। কেন ছোট বৌদি, আমি কি কোনো জড় বস্তু যে আমার নিজের কোনো ইচ্ছে থাকবে না, নিজের কোনো অধিকার থাকবে না? অন্যের অধিকারে আমাকে চলতে হবে? মানছি আমি কোনো চাকরি করি না, আর্থিকভাবে সক্ষম নই, কিন্তু তা বলে নিজের মায়ের কাছে আসতে পারবো না, নিজের মাকে চোখের দেখা দেখতে পারবো না। না গো ছোট মৌদি, আমি না এত বেঈমান নই, এরকম মেয়ে হয়ে না আমি বাঁচতেই পারবো না, কেউ আমাকে নিয়ে আসুক বা না আসুক, আমি একাই আসবো। আসবো, তুমি আমার মাটাকে দেখে রেখো। বৌদি, সব ঠিক হয়ে যাবে, চলো এবার আমরা বেরোই। হ্যাঁ, আমরা তাহলে আসি। হ্যাঁ, নমস্কার। চলো। বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে।
আসিবেন বন্ধু তুমি যে তোমার বিয়ে হতে পারে আমার পারে না, বউটাকে তো খুব সুন্দর পেয়েছিস, আর তোদের বাড়িতে থাকতে না আমার একদম ভালো লাগে না, আমাকে ভালো করে খেতে দিস না, পড়তে দিস না, আর আমার ছোট ভাইটা তো আর এক পদের, আমাকে একদম ভালোবাসে না, একদম পাত্তা দেয় না, খালি মারে। সেই বেলা তো একবারও তুমি শাসন করতে যাও না ছোট ভাইকে, হ্যাঁ, মা বেরোয়া কোথা করে দিদি, এতদিন মা বেরোয়া হয়েছিল, এখন বউ এসে গেছে কিন্তু, হ্যাঁ, এখন একটু বউয়ের কথা শুনো কেমন, আমি তো তোর দিদি হই নাকি, তা দিদি যখন হই তখন দিদি বলে মা আমার পাশে বসে দুটো কথা বলেছিস কখনো, আমার মনের কথা কখনো জানতে চেয়েছিস, চাসনি তো, খালি বলিস দিদি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তা আমি পাড়ায় ঘুরবো না তো কি করবো, হ্যাঁ, তোরা কেউ আমায় ভালোবাসিস না, তোরা কেউ আমার সাথে দুটো কথা বলিস, তাও পাড়ার বউগুলো খুব ভালোবাসে আমাকে জানিস তো শিমুল, পাড়ার বউগুলো আমার সাথে গল্প করে, আমাকে ভালো মন্দ খাওয়ায়, আমাদের বাড়িতে তো নিয়মের খাওয়া, তোকে আমি আগে তো বলেছি বল, আর আমার কি নিয়মের খাওয়ায় পেট ভরে, আমি তো ওষুধ খেতে হয় না আমাকে, তাই আমার কি বেশি বেশি খিদে পায়, কি আর করবো বল। অনেক কথা হয়েছে দিদি, এবারে চুপ কর। কেন রে, মনে হচ্ছে আমার বাবা বাবা এসে গেছে, থামো তুমি, কেন থামবো আমি, শোনো আমি কিন্তু তোমার দিদি হই, আমি চাইলে না এখনো তোমাকে শাসন করতে পারি, সেই ছোটবেলার মতো মনে আছে তো, ছোটবেলা কেমন কান মুলে দিতাম তোকে, মনে আছে, কান মুলে দেবো কিন্তু বলে দিলাম। দিদি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এসো এসো, কতক্ষণ থেকে সবাই মিলে অপেক্ষা করছি বলো তো তোমাদের জন্য। অপেক্ষা তো করতেই হবে, অপেক্ষা না করার তো কিছু নেই। ও মা, কি হলো, এত রেগে আছো কেন, এতক্ষণ ধরে তো পাড়ার মধ্যে সিন চলছে। কি হচ্ছিল রে, কি হচ্ছিল, বইটা কীর্তিকলাপের কথা শুনলাম, ব্যাস শুরু হয়ে গেল, বাইতে মেটা এসে দাঁড়াতে পারলো না, উনি ওনার স্বরূপ দেখাতে শুরু করে দিলেন, কিছু করেনি নতুন বউ, কিছু করেনি, আমি বলছি কিছু করেনি, ও পাড়ার ছেলেদেরকে একটুখানি চকলেট দিচ্ছিল, না মানে বাচ্চাদের, পাড়ার বাচ্চাদের, সে কি কথা গো, এ তো দেখি পাড়ায় ঢুকতে না ঢুকতে একদম পাড়ার ছেলেদের হাত করতে লেগে গেছে। আন্টি, আপনি তো এমন ভাবে বাদ করছেন যেন পাড়া ছেলেদের হাত করার চেষ্টা করছে, নিশ্চয়ই বাচ্চারা ছিল তাই বাচ্চাদেরও চকলেট দিয়েছে, এতে বুড়া কি আছে। আরে বাবা, হ্যাঁ আমি তো ওখানে ছিলাম। কি হয়েছে বলো তো, কি আবার হবে, ওই পাড়ার বাচ্চারা নতুন বউকে দেখার জন্য ওকে ঘিরে ধরেছিল, আর ওর ব্যাগে চকলেট ছিল, সবাইকে চকলেট দিয়েছিল, তাতেই পরাগ রেগে গেল, পলাশ রেগে গেল। আরে বাবা, এত রাগ আর কি আছে সেটা তুমি বুঝতে পারছো। দেখো কাকিমা, আমাদের বাড়ির তো একটা সম্মান আছে। আর কত সম্মান সম্মান করবি বাবা, সম্মান ধুয়ে কি জল খাবি। আচ্ছা পাড়ার বাচ্চাদের চকলেট খাইছে তাতে কি অসম্মান হলো। হ্যাঁ ঠিকই, নতুন বউ পাড়ার বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট বিলি করছে, সেটা একেবারে খুব সম্মানের ব্যাপার, বাড়িতেই ঢুকলো না অথচ সবাই তার মুখ দর্শন করে ফেললো, আশেপাশের বাড়ি থেকে তো সমানে সবাই উঁকি দিয়ে দেখছে। এমন নির্লজ্জপনা মেয়ে নাকি, একে আমি আর কি বরণ করবো, আর কি বরণ করে ঘরে তুলবো। তুমি তো বরণ করবে না দিদি, দাদা নেই তাই তুমি বলেছো বরণ করবে না, বরণ আমাকেই করতে হবে, আমার তো নতুন বউকে বরণ করতে কোনো আপত্তি নেই, বউ খুব ভালো হয়েছে, আগে থেকে ঘরে ঢুকতে দাও, প্রথমেই এত ভয় পাইয়ে দিলে চলবে। সেই কথাটাই তো বলছিলাম আমি, যে নতুন বউটা বাড়িতে এসেছে, একটু চিরতে দাও, খেতে দাও, তা না নিজের স্বরূপ দেখাতে শুরু করে দিলাম, আশ্চর্য ভাই। কিছু মনে করো না ওদের কথা, ওরা এরকমই, শোন মুখ যা মুখে আসে বলে দেয়। শুনো,
শাদির দিন থেকেই না নিজের হাজবেন্ডকে চেঞ্জ করা ট্রাই করে দাও। তোরা স্যার ট্রেনিং দাও না, ওর মা তোর এমন ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে কি ওকে চেঞ্জ করা অনেক মুশকিল আছে। দেখো আমি তো কাউকে বদলানোর দায়িত্ব নিয়ে আসিনি, যার যেমন বিবেক যার যেমন বিবেচনা সে তো তেমনই করবে। বলছিলাম যার যেটা অনুষ্ঠান করার এবার করা হোক। দেখো বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সবাই সুস্থভাবে সেটা করো। কেন সবাই মিলে মাথা গরম করছিস তোরা? মা তোমার এখানে সব কাজকর্ম শেষ হয়ে গেলে আমরা বাড়ি যাব। হ্যাঁ তাই তো, থাকতে এসেছি নাকি এখানে, চলেই যাব। তো কি কথা লো, এবার কি তোর গায়ে ফোসকা পড়লো নাকি? তোমাকে কিছু বললে যেমন তোমার ছেলের গায়ে ফোসকা পড়ে, তেমনি আমার মাকে কিছু বললে আমার গায়ে ফোসকা পড়ে। জেঠিমনি যেভাবে টেরে এলো, আচ্ছা ঠিক আছে পুতুল, ওর হয়ে আমি সরি বলছি। এই কি করেছি রে, আমি কি করেছি? আহ তোকে আমি কথা বলতে বারণ করছি তো, চুপ কর, একদম কথা বলিস না, চুপ কর। দেখো কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি, একটু ভদ্রভাবে তো কথা বলতে পারো। এখানে পাড়ার সবাই আছে, একটু আগে আমি পাড়ায় দাঁড়িয়ে বাচ্চাদের চকলেট দিচ্ছিলাম বলে তোমাদের খুব অপমানে লাগছিল, আর এখন পাড়ার সবার সামনে দাঁড়িয়ে তুমি অসভ্যতা করছো, সবার তো খারাপ লাগছে। হ্যাঁ আমারও কিন্তু বেশ খারাপ লাগছে। কি বললে তুমি? শিমুল তুমি কিন্তু ঢুকতে না ঢুকতে বেশি কথা বলছো। এখনই সবাই তো বাড়িতে ঢুকেছে, এরপর কি হবে? অন্যায় করলে কিন্তু শুনতেই হবে মা, এরকম ব্যবহার কারোর সাথেই করা ঠিক না। আমি তোমার থেকে ব্যবহার শিখব। দরকার পড়লে তো শিখতেই হবে, তুমি যে অন্য রকম কোনো ব্যবহার জানো তার প্রমাণ তো আমি এখনো পাইনি। তোমাকে আমি বারবার বলছি কিন্তু কোনো ব্যাপারে তুমি থাকবে না। কেন থাকবো না, এটা আমার বাড়ি, আমার দাদা আমার মা, কেন থাকবো না বললেই হলো নাকি? থাকলে তোমাকে এভাবেই অপমানিত হতে হবে প্রত্যেকবার? অপমান কে অপমানিত হওয়ার ভার ধারে? যে আমাকে অপমান করছে তাকে আমি হাজার গুণ অপমান ফিরিয়ে দিতে পারি। অপমান ফিরিয়ে দেওয়ার মধ্যে কিন্তু কোনো মহত্ত্ব নেই, নিজেকে বদলানোর মধ্যেই মহত্ত্ব আছে। ঠিক আছে মা, তুমি আর কথা বলো না, এসো তুতুল দুধে আলতার কাপড়টা দে। হ্যাঁ দি। বউ কিন্তু একটা বলো ফেলে দিচ্ছে না, পাক্কা আছে। বেশ করেছে, আমাদের তো অনেক কথা শোনাচ্ছিল, আমরা কিছু বলতে পারিনি, ও বলছে ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। ওরা নিজেরা অসভ্যতা করবে আর ও কি চুপ করে থাকবে নাকি? এই মেয়ে না ওদের জব্দ করবে। হ্যাঁ শুধু এদের কেন, আমার তো মনে হচ্ছে গোটা পাড়াটাকেই একেবারে পাল্টে দেবে। ভালোই হবে বলো, আমাদের দলে যদি টেনে নিতে পারি ওকে, আমরা সবাই মিলে একসঙ্গে অনেক কিছু করতে পারবো, কি বল? হাসিস কেন বোকার মতন? ও কি কথা বুঝিনি বাবু, কখনো বোকার মতো হাসতে থাকে, কখনো আবার আবল তাবল বকতে থাকে। সাদে কি লোকে তোকে হাবলি বলে? হাবলি হাবলি কি সাদে বলে? তুমি কি শুনি, নতুন বউ বাড়িতে এসেছে, কোথায় একটা বড় পাত্রে সুন্দর করে দুধ দেবে, দুধটা উতলাবে, দেখতে ভালো লাগবে, সবাই ছবি তুলছে, তা না এইটুকু দুধ দিয়েছে, ওইটুকু ছবি তুললে লোকে কি বলবে? হ্যাঁ শ্বশুর বাড়িতে একটুখানি মাত্র জিনিসপত্র দেয়, কি এমন দেওয়া ছিড়ি, একেবারে দুধের সাগরে আমি ডুবে মরি। সত্যি দিদির না কোনো কাণ্ডজ্ঞান নেই, কোথায় একটু বেশি করে দুধ এনে একটা বড় পাত্রে দেবে তা না, ছোট একটা চায়ের পাত্রে দুধ দিয়েছে এটুকু। বলছিলাম কি ছোট, সবই যদি তুই বুঝতিস তাহলে তো হয়েই যেত, বড় পাত্রে না দে ছোট পাত্রে কেন দিয়েছি জানিস? দুধটা তাড়াতাড়ি উতলবে বলে। জেঠিমনি সত্যি দেখতে একদম ভালো লাগছে না, বাড়িতে কোথায় দুধ আছে বলো, আমি বড় পাত্রে বসিয়ে দিচ্ছি, একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। বলি আমার কি টাকা ঘরে ঘরে আছে নাকি? আর দুধ দুধ করতে কে আসবে? দুধ আছে মানে কি, আমি কি ঘরে ঘরে দুধ এনে ঘরে রেখে দেবো নাকি?
আমাদের বাড়িতে বাবা তো দুধ টুধ কেউ খায় না। কি মিথ্যা কথা, না রে সবাই দুধ খায়, কিন্তু আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে জানিস তো, রোজ রোজ সবাই দুধ খায় না, পালা করে করে খায়। যেমন যদি বড় ভাই আজকে খায় তো কাল ছোট ভাই খাবে, তারে পরশু আবার মা খাবে, কিন্তু মায়ের ভাগের দুধটা না মা আমাকে দিয়ে দেয়, এই জন্য ছোট ভাই খুব বকাবকি করে বলে একটুখানি চুচুমুক দেয়, দিয়ে আবার আমায় দিয়ে দেয়। এইদিকে না আমার মাটা আমার পক্ষে জানিস তো আমায় খুব ভালোবাসে। চাল ডাল সবকিছু রয়েছে, এর মধ্যে তুমি একটু হাত বুলিয়ে দাও, দেখবে ঘর একেবারে ভর ভরন্ত হয়ে গেছে। খারাপ লাগবে মা, ওখানে তো সবার মধ্যেও একজন নতুন সদস্য। বুঝতে পারছি, আসলে কি বলতো, শ্বশুর বাড়ির কিছু লোকজনকে তো দেখলাম একদম সুবিধার নয়, এখন ফোন করলে তাই নিয়ে যদি আবার অশান্তি বাধায়। দেখুন মা, ছেলেটা তো ওই দিন গিয়ে সবার সামনে বললো যাতে ওরকম না করে, প্রতিবাদও করলো। হ্যাঁ, শিমুলের মতো করে হয়তো করেনি, কিন্তু বলেছে তো, দেখবেন শিমুলের সাথে থাকতে থাকতে একদম ঠিক হয়ে যাবে। আর ওর যেই ননদটা, সবাই বলে হাবা গোবা, কিন্তু মেয়েটা কিন্তু সত্যিই ভালো, ও শিমুলকে খুব ভালোবাসে। আর ওরে দেওর পলাশ, আজকালকার ছেলে ওরা তো এরকমই হবে, ওকে নিয়ে অত চিন্তা করবেন না তো, ছেড়ে দিন মা। আর মা, এই যে পাড়ার বউগুলো এসেছিল, তারা শিমুলকে কত সাপোর্ট করে, তারা কত ভালোবাসে শিমুলকে, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, তবে ওর শাশুড়িটা একটু খটমটো, তবে নতুন বউ তো কিছুদিনই এরকম থাকবে, কিছুদিন পর দেখবেন সব মানিয়ে নিয়েছে। আরো একটা কথা মনে হচ্ছে জানো তো, ছোট ছেলে যদি বাড়ি থেকে আমাদের নামে কোনো নিন্দে মন্দ করে থাকে, এখন ফোন করলে ওই কারণে যদি ওর মা রেগে গিয়ে আমাদের কিছু দুই একটা কথা শুনিয়ে দেয় তাহলে। মা আপনি এত ভাববেন না তো, আপনার শিমুল সব সামলে নেবে, ওর উপর একটু ভরসা রাখুন। আর আপনার শিমুল তো অন্যায় চট করে মেনে নেওয়ার মেয়ে নয়। হ্যাঁ, প্রথমে হয়তো মুখ বুঝে থাকবে, কিন্তু পরে যখন দেখতে পাবে যে অন্যায় হচ্ছে, তখন কিন্তু সে একবারে রুদ্রমূর্তি ধারণ করবে। শুধু শিমুল না, তোমাদের দুজনকে নিয়েই না আমার এটাই ভয়। তার কি করা যাবে মা, এই বয়সে গিয়ে তো আর বদলানো সম্ভব না, তাই এই নিয়েই চলতে হবে, এই নিয়ে দুঃখ করে লাভ নেই। যে যার কপাল করে আসে মা, ও ঠিক ওর কপাল গুছিয়ে নেবে, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে একটা ফোন করি শিমুলকে। তাহলে ফোনটা করেই ফেলো, কিন্তু আরে কথা বলো তো, শিমুলের ফোনে ফোন করবে না ওর শ্বশুরবাড়ির ফোনে ফোন করবে? না না মা, ও কোথায় আছে কে জানে, তারপরে কাকে ডাকতে বলবো ওর সাথে কথা বলার জন্য, তার থেকে বরং শিমুলের ফোনেই ফোনটা করি। এতক্ষণে নিশ্চয়ই ও ঘরে পৌঁছে গেছে, অনেকক্ষণ তো হলো, এখন মনে হয় না ফোন করলে খুব একটা অসুবিধা হবে, করি বলুন। ঠিক আছে, তোমার জন্য কিন্তু ওর পেটে মিষ্টি আছে, খেয়ে নাও গো। আমি না অত মিষ্টি খাই না, এই দিদিরা ওরা সবাই খেলেই আমার ভালো লাগবে। সে নয় বুঝলুম, তবে একটা কথা বলি বাচ্চা, তোমার গুণকীর্তির কথা সব তো শুনলুম, একটা কথা মনে রেখো, এই যে তুমি এই বাড়িতে ঢুকেছ না, এবার থেকে তোমাকে মনে রাখতে হবে যে এতদিন যা করেছো এবার কিন্তু তুমি অন্য একটা নতুন জীবনে পা রাখতে চলেছ, তাই না? তো তুমি এতদিন যা করেছো সেই সমস্ত খোলস একেবারে ছেড়ে ফেলে দিয়ে এই বাড়িতে একেবারে নতুন খোলস পরে শুরু করো গো মা।
সেই খোলসটা কিন্তু আমরা ঠিক করে দেব, কেমন? আমি তো অবাক হয়ে গেছিলুম, দেখি বিয়ের কোণে সে বিয়ের আসর ফেলে স্বামীকে ফেলে চলে গেছে এই পলাশদের বন্ধুদের কাছে। শোনো মেয়ে, আমি যদি সেখানে থাকতুম তাহলে কিন্তু যে মেয়ে বিয়ের আসর ফেলে আমার ছেলেকে ফেলে চলে যায় আমি তাকে কিছুতেই ফিরে আনতুম না। কাকিমা, তোমার ছেলে, ছোট ছেলে আর তার বন্ধুরা মিলে যা করেছে সেখানে গিয়ে সেটা সত্যিই বড় দৃষ্টিকটু। আচ্ছা, তুমি তো এত সঞ্চয়ী মানুষ কাকিমা, তুমি জিনিসপত্র নষ্ট হতে দাও না, তুমি বুঝে শুনে খরচা করো। তোমার বাড়িতে যদি কেউ এসে এরকম করতো তোমার ভালো লাগতো? তুমি সেটা মেনে নিতে? যথেচ্ছভাবে খাবার নষ্ট করছে, ফেলে দিচ্ছে ডাস্টবিনে খাবার, কি অপচয় কি অপচয়, তুমি মেনে নিতে বলো? এটা কি ভালো দেখায়? এটা তো একটা অপরাধ। তো এটা যদি কারোর চোখের সামনে ঘটে কেউ কি কিছু বলবে না, চুপ করে মেনে নেবে? প্রতিবাদ তো করবেই, শিমুল তাই করেছে। আর শিমুল যদি সেদিনকে গিয়ে রুখে না দাঁড়াতো না, এটা চলতেই থাকতো, কিন্তু থামতো না, ভালো দেখাতো, কুটুম বাড়িতে তোমার মান সম্মান থাকতো। সত্যি তো, আমার ছেলেদের তো আবার সপ্তাহতেই দোষ, তারা তো খুব খারাপ মানুষ, করতে পারে না তো আমি না। কাকিমা, আপনার ছেলের কথা তো বলা হচ্ছে না, পলাশ তো কিছু করেনি, করেছে তোর বন্ধুরা। আর পলাশ সেখানে দাঁড়িয়েছিল, সেও তো সেখানকার নিমন্ত্রিত, সেও তো কিছু বলতে পারতো তার বন্ধুদের, কিন্তু কিছু বলেনি। হ্যাঁ, আমাদের মান সম্মান সব তো নষ্ট হয়ে যাচ্ছিল, আমরা তো পাড়ার লোক আছি না, মুখ কালা হয়ে গেল আমাদের। একদমই সব করিস না, যদি আবার দরকার পায় না বউ কিন্তু আবার রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, বলে দিলাম। তুমি কিন্তু ওকে না তোমার ভেরুয়া বড় ছেলে পাওনি। কার ইচ্ছে করে বলতো মাকে ছেড়ে চলে আসতে? সবারই তো ইচ্ছে করে মায়ের কাছে থাকতে। আর আমার দাদার মেয়েটা আছে না ঝলমল, ও যেন তো আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া তো দুনিয়াই অন্ধকার, ও আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমি জানি ওরও খুব কষ্ট হচ্ছে, আমি যদি পারতাম না আমি বিয়েটা করতাম না গো। আসলে লেখাপড়াটা তো মন দিয়ে করিনি, যদি করতাম তাহলে হয়তো একটা চাকরি জোটাতে পারতাম, দাদারাও বলতে পারতো না বোনের বয়স বাড়ছে, ঘরে বসে খাচ্ছে, রেজাল্ট ভালো ছিল না তো, তাই একটা ভালো চাকরিও ছুটলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরম দুঃখ করিস না রে, দুঃখ করিস না, শোনা বোন আমার, শোন না, মেয়ে হয়ে তো জন্মেছিস, আজ না হলে কাল তো বিয়ে করতেই হতো, বল, তাই না? তুই দেখ এখানে কতদিন মানিয়ে গুছিয়ে থাকতে পারিস, তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখো ভালো করে, তুমি গলা নামিয়েছো কি মরেছ, তুই ওদের সঙ্গে না একদম সমানে সমানে গলা মেলাবি, দেখবি ওরা শায়েস্তা হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? একদম নরম সরম হয়ে কথাবার্তা বলবি না। যাকগে, তোর সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি, খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমবো, তুই আমার মাথায় একটু বিলি কেটে দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এসো এসো আমার কোলে মাথা রেখে শো, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। আমার কোলে মাথা রাখো, তারা এসো একটুখানি ভালো করে। শোন বউ, আমি একটা কথা তো জিজ্ঞাসা করবো, আমাকে বলবি রে? বলো। আচ্ছা এই যা আমাকে সবাই হাবলি বলে, আমি কি সত্যি সত্যি হাবলি রে? যারা তোমাকে হাবলি বলে না পুতুল দি, তারা হলো হাবলি। তুমি তো সবটা বোঝো, তুমি না অনেকের থেকে অনেক বেশি সেন্সিবল। তোমার যার সাথে বিয়ে হবে না, দেখবে সে খুব ভাগ্যবান হবে। তুই সত্যি কথা বলছিস, মন রাখার কথা বলছিস না তোরে? তাহলে যদি সত্যি হয় আমার তাহলে বিয়ে হয় না কেন রে? হবে পুতুল দি, একদিন ঠিক তোমার বিয়ে হবে, হয়তো তোমার বর অন্য কোথাও বসে আছে অপেক্ষা করছে তোমার জন্য, এখনো তোমার খোঁজ পাইনি,
আমি তো বলছি আমি ঠিক তোমার বিয়ে দেব। তাহলে আমার দাদারই একটা বর খুঁজে এনে দে না রে। আমার না খুব সংসার করতে ইচ্ছে করে, আমার ছেলে মেয়ের মা হতে ইচ্ছে করে, আমার খুব বসি হতে ইচ্ছে করে। এইসব ইচ্ছে থাকাটাই তো খুব স্বাভাবিক। তবে কি বলতো, এই ইচ্ছের পাশাপাশি তোমার কিন্তু অন্য কিছু করা উচিত। একটু পড়াশোনা করা উচিত কিংবা অন্য কিছু যেটা তুমি ভালো পারো। হচ্ছিল গিয়ে বের কথা, আর তুই লেখাপড়ার কথা কেন বলছিস? আমার লেখাপড়া করতে ভালো লাগে না, তুই আমাকে একটা বর জোগাড় করে দিতে পারবি কি না বলে দে। সেই কথা তো আমার তোমার সাথে হয়ে গেছে। আমার ননদকে আমি একটা রাজপুত্র খুঁজে দেব। সত্যি কথা বলছিস? হ্যাঁ সত্যি কথা বলছিস, আমার বিয়ে হবে। তুই সত্যি কথা বলছিস তো? একদম সত্যি বলছি। এইবার আমাকে একটু ছুঁয়ে বল। আরে তোমাকে তো আমি ছুঁয়েই আছি। না ছুঁয়ে বল। আচ্ছা তোমায় ছুঁয়ে বলছি, তোমার একটা খুব ভালো বিয়ে দেবো। তোর মুখে ফুল চান্দন পরুব, তোর মুখে ফুল চান্দন পরুব। এত দেরি করছিস কেন বল দেখি নিয়ে? প্রতীক্ষা মা, ও প্রতীক্ষা মা, আমি যে তোমাকে বললুম, কিন্তু সেই রাজনন্দিনী তো এখনো এলেন না। আমি আমি কি করে বলবো বলো তো কাকিমা, আমি তো তাকে নিয়ে আসার দায়িত্ব নিইনি। ও কি কথা, আমি যে তোমাকে বললুম যাও তুমি নিয়ে আসো গে। আচ্ছা তুতুলি বা কতখানি সাজাচ্ছে বল দেখি নি। বলি ওচট বল না, তুতুল কি তাকে আবার নতুন করে কনের সাজে সাজাচ্ছে নাকি লো? এই তুতুল, তুতুল তাড়াতাড়ি আয়, কি করছিস? আরে ভাত কাপড়ের অনুষ্ঠানে তো দেরি হয়ে যাচ্ছে, নতুন বৌমাকে নিয়ে আয়। সত্যি কথাই তো, যা যা রিচুয়ালস রয়েছে সেগুলো তো করে নিতে হবে, এত দেরি করে লাভ নেই। বিকেলের মধ্যে তো লোকজন আসা শুরু হয়ে যাবে। আমার স্কুলের অনেকেই আছে যারা দূরে থাকে, তারা সব আসবে, তারা ফার্স্ট ব্যাচে বসবে, বসে খাওয়া দাওয়া করে চলে যাবে। বিকেল থাকতেই তো তারা চলে আসবে, তার মধ্যে যদি রেডি না হয় তাহলে তো একটা অস্বস্তির ব্যাপার হয়ে যাবে। বোঝো, এবার তুমি বোঝো বাবা, তোমার বউ, তোমাকেই তো বুঝতে হবে। পুই পুই করে বলে দিলাম জানিস তো, বলি কি এমন সাজার আছে? আর সাজালেই বা কি হবে, যেমন তেমনই তো থাকবে, পাল্টে তো যাবে না। আমি না বুঝতে পারি না বাবু, এত দেরি হওয়ার তো কোনো কারণে। বলি ও ছোট ছোট দে না, তোর মেয়েটাকে একটু তাড়া দে না বাবা। কাকিমা চলে আসবে, তৈরি হচ্ছে তো, একটু সময় লাগছে, তোমার এদিকে সব রেডি তো? বলি না রেডি করে কি বলছি গো মা, সব রেডি, সবাই রেডি, শুধু তিনি এখন আসতে পারছেন। এই যে দাদা ভাই, ধরো দাও গো, দাও সবাই, উলু দাও গো, উলু দাও। এবার এই থালাটা নতুন বউয়ের হাতে তুলে দে। শিমুলের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলবে, সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আর জোরে জোরে বলবে, ঘরে যারা যারা আছি সবাই যেন আমরা শুনতে পাই। আর এটা যেন ছবি ওঠে, কে রে ছবি তুলছে? হ্যাঁ আমি ছবি তুলছি তো। কেন তুই ছবি তুলছিস কেন? কি গো পরাগ, তুমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফারকে বলনি আজকে? এখন তো সবাই ফটোগ্রাফার, আবার আলাদা করে ফটোগ্রাফার রাখার তো কোনো দরকার নেই। আরে আছে কি না সেটা তো বলো। না নেই, এখন তো সবাই মোবাইলেই ছবি তোলে, আলাদা করে আবার ফটোগ্রাফার রাখার কি দরকার আছে? কি আছে সেটা যদি তুমি নিজে থেকে না বোঝো পরাগ, তাহলে সত্যি কিছু বলার নেই। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে তো লাভ নেই, তুমি বরং ভাত কাপড়ের থালাটা শিমুলের হাতে তুলে দাও, দিয়ে বলো আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। শিমুল খেলাটা একটু রেখে ওকে প্রণাম। শোন, খুব সুন্দর লাগছে দেখতে, জানিস তো যে আমার ভাই তোর ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। কিন্তু শিমুল, আমি তোকে একটা কথা শিখিয়ে দিচ্ছি,
শুধু ভাত কাপড় দায়িত্ব নিলে হবে না, বুঝতে পেরেছিস তো? তার সঙ্গে সঙ্গে সাজা জিনিসের দায়িত্ব নিতে বলবি। আর এখন অনেক নতুন নতুন সাজা জিনিস কিনতে পাওয়া যায়, বলবে আমাকে ওগুলো কিনে দিতে। হাসছিস কেন রে? আমি হাসির মতো মানে কথা বলেছি নাকি? বৌদি ভাই, এত ভারী থালাটা নিয়ে দাঁড়িয়ে আছো, আমাকে তো আমি রেখে আসছি, দাও। যদি কোনোদিনও সুযোগ পাই তাহলে আমি তোমাকে সাহায্য করব। সারা জীবনের মতো আমার ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে নিতে হবে না। হ্যাঁ মা, আমি আসলে বলেছিলাম, কারণ আমার ওই স্কুলের ওরা আসবে তো তাড়াতাড়ি, পাঁচ প্যাচে খেয়ে চলে যাবে, ওরা এসে তখন যদি বউ দেখতে না পায় সেই জন্য। ও, এই কথা পরাণ? আচ্ছা বেশ, তোমার বউ যখন পটের বিবি তাকে আমি খাইয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না, আমি নিজে দিয়ে দিচ্ছি খেতে, ওই তো আমাদের বাড়িতে তো খাওয়ার টেবিল আছে না, আমি সেখানে বসিয়ে তাকে খাইয়ে দিচ্ছি। আমাদের খাওয়া হলো কি না হলো তাতে কার কি এসে যায়, আর আমরা খেলুম কি না খেলুম তাতেই বা কি হলো, না হয় আমরা খেলুমই না। আমরা দাসীবাদী মানুষ, এসেছি এই করে যাচ্ছি, এই করে যাব সারা জীবন। খাবো না মা, আপনি আগে খাবেন তারপরেই আমি খাবো। আপনার খাওয়া না হলে আমি কি করে খাই বলুন তো? কি কথা, মন ঘোরানো কথা তো ভালোই বলতে পারো। এখন বোধহয় বুঝেছো যে হাওয়া অন্যদিকে তাই এরকম বলছো তো? তোমাদের মতো মেয়েদের না আমার খুব ভালো করে জানা আছে, আমি দেখলেই বুঝতে পারি। ওই একটা ভাত টিপলি, হাঁড়ির একটা ভাত টিপলি বোঝা যায় কার পেটে কি আছে। কম দিন তো আর হলো না এই সংসার জীবন। মা মা শোনো, তুমি তুমি রাগ করো না প্লিজ, আমি আসলে ওই হিসাব করে কথাটা বলিনি। আসলে আমি বলছিলাম যে মানে আমার বন্ধুরা তো আসবে, ওরা ওরা এসে যদি তখন ওকে দেখতে না পায় তখন তো পরে আমাকেই কথা শোনাবে, সেই জন্য। না না ঠিক আছে, বললুম তো পরে, আর বললুম তো তোমার বউকে আমি এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি, এত কথার কি আছে? তা না হলে তুমি তুতুলের কাছে চুপি চুপি বলেছো, নিজের বউয়ের কাছে বলেছো, আমি জানতেও পারিনি। না না মা, আমি তোমার কাছে প্রথম বলছি, মানে আমি এত কিছু জানতামও না। আমি ভেবেছিলাম মা সবার খাওয়া হয়ে যাবে, ঠিক আছে সবার খাওয়া হয়ে যাক তারপরেই ও না হয় খাবে, তাতে একটু না হয় দেরি হবে, ওরা না হয় অপেক্ষা করবে, অসুবিধে নেই। এই যে কথায় বলে না, ঠেলার নাম বাবাজি, এখন দেখেছো মা রেগে গেছে তাই এই সমস্ত কথা বলছো তো? শোনো পরাগ, এখনো কিন্তু বিয়ে ভালো করে হয়নি, সবে মাত্র বউ বাড়িতে এসে পা রেখেছে। এখনই যদি এরকম স্বেচ্ছাচার করো তাহলে কিন্তু এ বউ তোমার দায়িত্বও নিতে পারবে না, তোমার সংসারের দায়িত্বও নিতে পারবে না। আর তোমার মা, তোমার মায়ের কোনো অভাবটি নেই, এই বাড়িটা, এই বাড়িটা কিন্তু তার নাম। কি যে করে না দিদিটা, এখন এসব কথা তুলছে, নতুন বউ একেবারে এতটুকু হয়ে গেছে, তাতে কি আপনার মেয়ের সম্মান থাকবে? বাকি সব জিনিসগুলো তো নতুন দিচ্ছি বড় বউ, ওই নতুন জিনিসের সঙ্গেই একটা পুরনো শাড়ি দিচ্ছি স্মৃতি হিসেবে। না না, আগেকার দিনের জিনিস না, রূপোর জড়ি টড়ি আছে, সেই জন্যই আপনি আপনার মেয়েকে দিচ্ছেন। যা কিছু ভ্যালুয়েবল সব তো আপনার মেয়েকে দিতে ইচ্ছা করে, তাই না মা? দিদি ভাই, মায়ের যদি দিতে ইচ্ছা করে তাহলে অসুবিধাটা কোথায়? শিমুল তো মায়েরই মেয়ে, আর প্রথমত মা মায়ের জিনিস কাকে দেবে সেইটার ডিসিশন নেওয়ার অধিকার শুধুমাত্র মায়েরই রয়েছে। আর দ্বিতীয়ত, মায়ের শিমুলকে দেওয়ার হাজারবার হক আছে এবং শিমুলেরও নেওয়ার হক আছে। আর আমরাই বা এই বিষয়টা নিয়ে কেন এতবার কথা বলছি দিদি ভাই? আমার মেয়ে আছে সেই জন্য বললাম, তোমার তো বাচ্চা কাচ্চা হয়নি তাই তুমি বুঝবে না। আমার মেয়ে যখন বড় হয়ে বলবে ঠাম্মির কোনো স্মৃতি আমার কাছে নেই, তখন তো আমি ওকে বলতে পারবো না ঠাম্মি সব স্মৃতি তোমার পিসিকে দিয়ে দিয়েছে। ও ঠাম্মি, ঠাম্মি আমাকে একটু স্মৃতি দাও, স্মৃতি কেমন দেখতে, একটু স্মৃতি আমাকে দেখাও না। ছোট বৌমা, শাড়িটা দিতে হবে না। দেবেন বলে মন করে এনেছেন, এখন বলছেন দেবেন না, আমি বললাম বলেই তো, ঝলমলের জন্য রেখে দেবেন বলেন, ঝলমলের কোনো দরকার নেই। ওর বাবা ঠিকই বলেছেন, একটা মাত্র মেয়ে তো, ওর বাবাই সব ব্যবস্থা করে দিতে পারবে, অন্য কারো দরকার পড়বে না।
সাহায্যের জন্য বলিনি, আমি বলেছি স্মৃতির জন্য। আপনি যখন চান আপনার মেয়ের কাছে শুধু আপনার স্মৃতি থাকুক, তখন আমাদের কি বলার আছে? দরকার নেই, ঝলমলের জন্য রাখতে হবে না। মা আমি প্যাক করে নিয়েছি, আমি রাখছিও না। কিন্তু মা আমার মনে হয় আপনি যদি নিজের হাতে ওকে এই শাড়িটা দেন তাহলে ওর খুব ভালো লাগবে, ও খুব খুশি হবে। মা আমি তো যাব না। আমরা কিন্তু সবাই রেডি। হ্যাঁ হ্যাঁ চলো, গেলে সবাই একসাথেই যাই। সেই ধ্যাধারে গোবিন্দপুর যেতে হবে, আবার ওখান থেকে ফিরতেও তো হবে, দেরি হয়ে গেছে অলরেডি অনেক। চল যাবি তো? হ্যাঁ যাবো বলেই তো দাঁড়িয়ে আছি দাদা। কাজই তোমার হয়েছে? হ্যাঁ মাকে নিয়ে যাবো তো, মাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। মা যদি যাবেই তাহলে আগে থেকে রেডি হয়ে থাকেনি কেন? আমি তো বলিনি আমি যাব। আমি গেলে আবার বাড়িটা খালি থাকবে, সারা বাড়ি বন্ধ করতে হবে, অনেক ঝামেলা। বাদ দাও, আমি আমি বাড়িতে থেকে যাচ্ছি। মা শিমুল সত্যি খুব আশা করে থাকবে যে আপনি যাবেন। একই মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়েটার মন মেজাজ খারাপ, এটা তো পর হয়ে গেছে মা। আর আজকের দিনে আপনি যদি না যান, ও সদ্য সদ্য নতুন শ্বশুর বাড়িতে গেছে, সবকিছু যে খুব ভালোভাবে হচ্ছে তা তো নয় মা। ও শাশুড়ির কথাবার্তাও তো আমরা শুনেছি, উনি যদি আমাদের এই কথাগুলো বলে থাকেন তার মানে নিশ্চয়ই শিমুলকেও বলেছে। এই সবকিছু মিলে মেয়েটার মন মেজাজ সত্যিই খুব খারাপ থাকবে মা। এরপরেও যদি আপনি না যান, আমি জানি মা শিমুল সত্যিই খুব মন খারাপ করবে। মেয়েকে যখন বিয়ে দিয়ে দিয়েছেন, আজকে বৌভাতের অনুষ্ঠানে আপনি চলুন না মা, সেটা আমিও চাই, শিমুলও চায়। তুমি যদি যাবেই মা আর দেরি করো না, শেষকালে দেখবো তোমার জন্য দেরি হচ্ছে, যাও। আমি তো যাবো বলে ভাবিনি রে, কিন্তু এখন ছোট বৌমা এমন ভাবে বলছে যে। মা যদি তুমি যাও তাহলে রেডি হও, আর যদি না যাও তাহলে বলে দাও, এভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আর তাছাড়া কোনো যাত্রীদের বাসে বসিয়ে রেখেছি, আর কতক্ষণ অপেক্ষা করবে ওরা? আমরা বাড়ির লোকেরাই শুধু যাচ্ছি না। আমি একটা কথা বলি, কি হয়েছে গো তোমার সুচরিতা দি? আচ্ছা সেসব কথা না হওয়ার পরে হবে, তুমি তো এখন আছোই, সবটা তো জানতেই পারবে। বলছি শোনো, বৌভাত হয়ে যাবে, অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে সবার প্রথম আমার বাড়িতে নেমন্তন্ন রইল, বুঝলে? চলে যাবে কিন্তু, যেতেই হবে। দেখো আমার হাতে তো কিছুই নেই, মা যদি যেতে দেন তো যাব। কোনোদিন যেতে দেবে না, যেতে দেয় নাকি কখনো? তাহলে আর কি করে যাবো বলো? কেন যেতে দেবে নাই বা কেন, এটাই তো বুঝতে পারছি না, অদ্ভুত। দুটো বাড়ি তো পরে থাকি আমরা, পাড়ার সব বউরা মিলে মাঝে মাঝে একসঙ্গে জড়ো হই, গল্প জমাই, আড্ডা দিই, খাওয়া দাওয়া করি, তো সেখানে একটা নেমন্তন্ন করবো তোমাকে আমার বাড়ি, তোমাকে আসতে দেবে না? অদ্ভুত তো। চলে কিচ্ছু না, প্রাণে ভয়, সব পাড়ার বউরা যদি একজোট হয়ে যায় তখন তো এরা মুশকিলে পড়বে, ঢিকপিক ঢিকপিক করছে ভিতরে। একদিন তাই হবে বিপাশা, দেখো আমাদের সঙ্গে যা যা অন্যায় হয়েছে, যা যা অসম্মান হয়েছে, সবকিছুর জবাব দেব আমরা এইভাবে একজোট হয়ে। সুচরিতা দি তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে না আমাদের ভি অনেক খারাপ লাগে। আমার আর মন খারাপ হয় না রে। সুচরিতা আমি যদি কোনোদিন তোর বরটাকে দেখতে পাই না, আমি শুনেছি ও মাঝে মাঝে এই পাড়ায় আসে, আমার চোখে এখনো পড়েনি, যদি কোনোদিন আমার চোখে পড়ে তাহলে তার একদিন কি আমার একদিন। কি করবে তুমি পুতুল, কি করবে বলো? কি করব? ধরে এমন মার মারবো না, বলবো সুন্দরী রূপসী বউটাকে ছেড়ে তুমি অন্য মেয়ের কাছে গিয়ে থাকছো। হ্যাঁ তুমি এই নাকি শিক্ষা দীক্ষা আছে তোমার, এই শিক্ষা দীক্ষা ছিড়ি, ওরম শিক্ষা দীক্ষা কাটায় আগুন, ভালো করে মেয়েকে আদর যত্ন করে দাও দেখি। যাও যাও, তুমি তো আর আমার মার মতো নও যে সারাক্ষণ কঠোর কঠোর করে যাবে। অবশ্য আমি আমার মার নামে সারাক্ষণ বাজে কথা বলতে পারি না জানো তো, আমার মাও আমাকে মাঝে মাঝে ভালোবাসে, তাই একেবারে মুখ পুছে ফেলতে পারি নে জানো তো, সারাটা জীবন ওই সংসার আর সংসার করে গেল, নিজে কিছু ভোগ করলো না জানো তো। জানি না এত যে সংসার সংসার করছে, এই এত কিছু কার জন্য রেখে যাবে, জানি না বাপু, জানি না। মা শিমুল আমি এসে গেছি মা, তুই ওখানে দাঁড়া আমি আসছি। তোমাকে বারণ করলাম তো,
দুদিন পরে মাকে দেখব, দয়া করে বারণ করো না। এই তো এইটুকুই যাব। দুজনেই কাজে দেখো, কাঁদিস না রে, আইব, কাঁদিস না, কাঁদিস না রে, এমন করে কে কাঁদা আছে, কাঁদে নেই। আর বাবা, তুই তো আবার অষ্টমঙ্গলাতে যাবি বাবার বাড়িতে, তাই না? এমন করে কাঁদিস না। আসলে আমার কল্পছা মেয়ে তো সব্বার থেকে ছোট, ওর যত আদর, আবদার, বায়না সবও আমার কাছে করতো। অবশ্য বড় হবার পরে আমার মেয়েটা কোনো দিন বায়না করেনি। ওর বাবা মারা যাবার পরে আমরা দুজনে একে অপরের কাছেই সব দুঃখের কথা বলতাম। মেয়েটা আজকে মোটে দুদিন হলো এসছে, আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছে গো। আমার হচ্ছে তোমার কথা খুব মনে পড়ছে মা, খুব খালি খালি লাগছে জানো তো। আসলে রোজ রাতে তোমাকে জড়িয়ে ধরে শুতাম তো, এক বিছানায় তোমায় জড়িয়ে ধরে শুতাম, এমনই জড়িয়ে ধরে শুতাম যে তুমি আবার ধাক্কা দিয়ে আমায় সরিয়ে দিতে, বলতে শিমুল সরে শো সরে শো, আর আমি ঠিক আবার জড়িয়ে ধরে শুয়ে পড়তাম। আমি জানি মা, তোমারও খুব কষ্ট হচ্ছে, তুমিও সারা রাত ঘুমোতে পারছো না, বলো না মা, তাই না? কাঁদিস না লো, কাঁদিস না, আমার করে কাঁদলে আমারও কান্না পেয়ে যায়। ওফো, ও মাসিমণি, তুমি কেঁদো না, কেঁদো না গো, মেয়ের কাছে এসছো তো, বলো মেয়েকে আদর করো, সোহাগ করো, কিন্তু কান্নাকাটি করো না গো, আমারও কান্না পেয়ে যায়। আমরা তাহলে আসি, যাও বউকে সামলাও, আজ রাতের জন্য শুভেচ্ছা। আর আমার বউয়ের কথা বলো না ভাই, এসে থেকেই তো শুধু বাপের বাড়ি বাপের বাড়ি মা মা করে যাচ্ছে। আরে তা করবে না, এতকাল ওখানে থেকে এসেছে, তুমি বিন্দু থেকে ফুলটাকে একেবারে ছিঁড়ে নিয়ে এসেছো, মানে কি সব শুদ্ধ ছিঁড়ে নিয়ে এসেছো, শিকড়গুলো এখনো একটু একটু লেগে থাকবে। তোমার কাজ হলো প্রত্যেক দিন একটু একটু করে ওই শিকড়টা খেয়ে সরিয়ে নিয়ে আসা, শিকড়ে যে মাটিটাটিগুলো লেগে আছে সেগুলো একটু ছিঁড়ে টিড়ে দেওয়া, তার জন্য প্রত্যেকটা রাত ভীষণ আইডিয়াল, বুঝেছো? আরে বাবা, এত লজ্জা পেলে চলবে? বউ তো রে বাবা, তো স্কুল কবে জয়েন করছো? ওই যে ওই অষ্টমঙ্গলা না কি একটা আছে, ওখান থেকে ফিরে এসে তারপরে স্কুলে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওসব থাক, আমাদের তো আবার বেরোতে হবে, অনেক দূরে যেতে হবে, ট্রেনও ধরতে হবে। তোমার বউকে বলো যে আমরা চললাম, এখন বাপের বাড়ির লোকজন এসে আর কোনো দিকে মন থাকবে না, আমরা আর বিরক্ত করছি না। কিন্তু বেচারি কান্নাকাটি করছে, থাক চলো, আমি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসছি, চলো। না না, কিচ্ছু দরকার নেই, তুমি থাকো এখানে, আমরা যাচ্ছি।